नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकल भिडियोते तुम्हारे जानाते चले केरला ब्लास्टर एफसी दल के विपक्षे मैच खेलार जो एटीके मोहनबागान दल कोच जुआन फर्नांडो तार से ही मैचर प्रथम एकादशे बेस किछु परिवर्तन करे कि माने फाइनली कि दल घोषणा करल कोच जुआन फर्नांडो से ही मैचर जो अर्थात कौन शक्तिशाली दलटा केरला ब्लास्टर एफसी दल के विपक्षे नामाते चले कोच जुआन फर्नांडो किछु परिवर्तन निये सेटाई किन्तु तोमादेरके जानाते चले। तो भिडियो पुरो शेष पर्यन्त देखते थको और चैनेले इच्छा थाकले अवश्य आमादेर चैनलटिके सबस्क्राइब करे निओ। बंधुरा बेश किछु परिवर्तन करे कोच जुआन फर्नांडो केरला ब्लास्टर एफसी दलेर विपक्षे जे प्लेइंग इलेवेनटा नामाते चले सेई प्लेइंग इलेवेनेर फर्मेशन थाकबे 4-2-3-1 4-2-3-1 बलसा जाबे आर गोलकिपारे হয়তো এই ম্যাচে সুযোগ পেতে চলেছে আরশে, কারণ অমরিন্দর সিং এর ফর্ম এই মুহূর্তে ভালো নয়, যার কারণে আরশেককে কিন্তু এই ম্যাচে সুযোগ দিতে চলেছেন। তাই গোলকিপারে আরশেক থাকবে, এর পাশাপাশি দুইজন সেন্টার ব্যাকে থাকবেন, একজন তো কনফার্ম এবং অন্য একজন প্লেয়ার সন্দীপ জিঙ্গান। সন্দীপ জিঙ্গান এই ম্যাচে অ্যাভেলেবল থাকবে, তাই তীরের পেশে কিন্তু সন্দীপ জিঙ্গানকে এই ম্যাচে খেলতে দেখা যাবে। এর পাশাপাশি রাইট ব্যাকে একটা বড় পরিবর্তন করতে চলেছে, যেহেতু সন্দীপ জিঙ্গান সেন্টার ব্যাক পজিশনে খেলবে তীরের পাশে, তাই প্রীতম কোটাল খেলবে রাইট ব্যাকে। আর এইখানে একটা বড় পরিবর্তন করেছে, প্রীতম কোটাল খেলবে রাইট ব্যাকে। এর পাশাপাশি প্রবীর দাস তাহলে খেলবে কোথায়? হ্যাঁ, প্রবীর দাসকে খেলার জন্য কিন্তু একটা জায়গা কোচ জুয়ান ফর্নান্ডো এই প্লেইং ইলেভেনে দিতে চলেছে, সেটা হচ্ছে লেফট ব্যাক। যদি সুভাষিস বোস এই ম্যাচে অ্যাভেলেবেল না থাকে ম্যাচের আগে, তাহলে সুভাষিস বোসের জায়গায় প্রবীর দাসকে খেলাবে কোচ জুয়ান ফর্নান্ডো এবং প্লেইং ইলেভেনে লেফট ব্যাকের জায়গায় প্রবীর দাসকে রাখবে। কারণ একবার একটা ম্যাচে কিন্তু প্রবীর দাসকে লেফট ব্যাকে খেলিয়েছিল কোচ জুয়ান ফর্নান্ডো, আর প্রবীর দাস সেই জায়গাটায় দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তাই সুভাষিসের বদলি হিসেবে অবশ্যই প্রবীর দাস ছাড়াও সুমিত রাঠি আশুতোষ মেহতা রয়েছে, কিন্তু প্রথম যে প্লেয়ারটি আর কি খেলার চান্স বেশি থাকবে সেই প্লেয়ারটি হচ্ছে প্রবীর দাস। এর পাশাপাশি মাঝমাঠে যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন সেই দুজন হচ্ছেন দীপক টাংরি এবং জনি কাউকু। কার্ল ম্যাথিউ যেহেতু করোনা পজিটিভ, তো তিনি করোনা নেগেটিভ হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়নি এবং তিনি মাঠে অনুশীলন করতেও নামেননি যা খবর রয়েছে। তো এই ম্যাচটা হয়তো মিস করবেন, কিন্তু তার বদলে খেলবেন জনি কাউকো। এর পাশাপাশি কাজ সমস্যার জন্য হুগো বোমাসকে পাওয়া যাবে না, তাই একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ডেভিড উইলিয়ামস। এর পাশাপাশি দুই পাশে দুই উইঙ্গার হিসেবে থাকবেন, লেফট উইঙ্গার হিসেবে থাকবেন লেস্টন কুলাসো এবং মানবীর সিং থাকবেন কিন্তু রাইট উইঙ্গার হিসেবে। এর পাশাপাশি কিন্তু এই প্লেইং ইলেভেনে আবার দলে ফিরে আসছে রয় কৃষ্ণার করোনা পজিটিভ হয়েছিল, সেখান থেকে নেগেটিভ এখন আছে এবং তিনি এখন পুরোপুরি সুস্থ। এই ম্যাচের আগে অলরেডি তিনি অনুশীলনে নেমে পড়েছেন, তাই এই ম্যাচে তাকে পুরো অ্যাভেলেবেল পাওয়া যাবে, যার কারণে রয় কৃষ্ণা কিন্তু একজন স্ট্রাইকার পজিশনে খেলবে। তো সেই রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের জুটিটা কিন্তু আমরা এই ম্যাচে দেখতে চলেছি। তো এই হচ্ছে কনফার্ম প্লেইং ইলেভেন বা স্টার্টিং লাইন আপ কেরালা ব্লাস্টার এফসি দলের বিপক্ষে এটিকে মোহনবাগান দলের। এই দল নিয়েই কিন্তু কোচ জুয়ান ফর্নান্ডো কেরালা ব্লাস্টার এফসি দলের বিরুদ্ধে ম্যাচ খেলাবে। তো তোমাদের কি মতামত রয়েছে প্লেইং ইলেভেন নিয়ে বা লাইন আপটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওতে এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনে ক্লিক